press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর্শ সুস্বাগতম আজ আমরা শ্রীরামকৃষ্ণের কথা আলোচনা করব এই যে আমরা যারা সংসারী মানুষ তাদের জীবনে দুঃখ কষ্ট থাকবেই থাকবে সুখ চিরদিন কারু থাকে না এই দুঃখ কষ্ট জীবনে এলে আমরা অত্যন্ত বিব্রত হয়ে পড়ি এবং হতাশ হয়ে পড়ি এ বিষয়ে শ্রীরামকৃষ্ণ কি বলছেন অর্থাৎ মানুষের জীবনে যে দুঃখ কষ্ট আসে তা কেন আসে এবং আসলে কেন হতাশ হতে নেই সেই দুঃখ কষ্টকে বরণ করে নিতে হয় সে বিষয়ে চমৎকার কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কেদারনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর স্মৃতিকথাতে লিখছেন যখন শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করতাম তখন আমার সময়টা একদম ভালো যাচ্ছিল না সংসারে অভাব অনটন লেগেই থাকত তবু তার কাছে গেলে সেসব কথা মনেই পড়তো না শুধু ঠাকুরের কথা শুনতেই যেতাম শুনে আবার চলে আসতাম দুই কি আড়াই বছরের মধ্যে যে কদিন তার কাছে যাবার সৌভাগ্য হয়েছিল একদিনও তাঁকে একলা পাইনি সাংসারিক মনো তো যাচ্ছিলই একদিন আপিসে যাব বলে বেরিয়ে ওপারে বালির ওপারে পৌঁছে আর আপিসে গেলুম না ইচ্ছে হলো না গিয়ে কি ফল তার চেয়ে বরং ঠাকুরের কাছে যাই কলকাতার ফিরতি পান সি ডেকে পূর্বপাড়ে রানীর ঘাটে গিয়ে নামলুম দেখতে পেলুম ঠাকুর তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন কাছে যেতেই তিনি বললেন কী রে আপিস পালালি ওটা ভালো নয় তোরা তো কুমিরের মতো জলের মধ্যে বা সংসারে হাঁপিয়ে উঠলে শ্বাস নেবার জন্য জলের উপর নাক বাড়িয়ে কিছুক্ষণ থাকিস আবার সে কথা ভুলে গিয়ে ডোব মারিস বলে ঠাকুর সেদিন একটি অতি চমৎকার কথা বলেছিলেন ঠাকুর বলেছিলেন দুঃখ কষ্ট জীবনে না থাকলে কেউ কি এদিক মারাতো দুঃখ কষ্ট বড় দরকারি জিনিস রে সেই তো মানুষকে সৎপথ খোঁজায় ভাগ্যবানেরা পথ দেখতে পায় ঈশ্বরের কাছে পৌঁছবার পথ দেখতে পায় জীবনে দুঃখ কষ্ট থাকলে হ্যাঁ এমনটাই বলছেন শ্রীরামকৃষ্ণ জীবনে যদি দুঃখ কষ্ট আসে তাহলে জানতে হবে সেটা একদিক থেকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় কেননা ঠাকুর বলছেন জীবনে দুঃখ কষ্ট খুব জরুরি কেন জরুরি কারণ দুঃখ কষ্ট না আসলে মানুষ সৎ যায় না আর সৎ না যেতে পারলে মানুষ কখনো ঈশ্বরের পথেও পা বাড়াতে পারে না আর ঈশ্বরের পথে পা না বাড়ালে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ তো হয়ই না আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন ও কমেন্টস করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই সেই প্রশ্ন পাঠাবেন আমরা উত্তর দেবার চেষ্টা করব যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ